অবৈধ উপায়ে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সমূহ বিপত্তি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকের ঘটনা বুধবার কমলপুর থানার মায়াছড়ি পঞ্চায়েত এলাকায় রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ চলে যাচ্ছে এই অভিযোগ আকাংশ বিদ্যুৎ গ্রাহকদের বহুদিনের এই বিদ্যুৎ চপলতার কারণে অনেক সময় স্থানীয় মানুষ জীবনের ঝুঁকি নিচ্ছে ফলে ঘটছে বিপত্তি এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটল বুধবার কমলপুর থানার মায়াছড়ি পঞ্চায়েতের রাম দুর্লভ চা বাগান সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত থেকে রাম দুর্লভ চা ফ্যাক্টরির সংলগ্ন বিষ্ণুপুর গ্রামে বিদ্যুৎ ছিল না প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই বিদ্যুৎ গ্যাংয়ের বিষ্ণুপুর বিদ্যুৎ লাইনের জাম্পারিং কেটে যায় বিষ্ণুপুর গ্রামের মানুষ কমলপুর বিদ্যুৎ নিগমে কল করলে কোনো হেলদোল ছিল না বলে অভিযোগ ফলে ধৈর্যচ্যুতি ঘটে সেখানকার বিদ্যুৎ গ্রাহকদের স্থানীয়রা মায়াছড়ি পঞ্চায়েতে খাসটিলার বাসিন্দা শঙ্কর কন্দকে বাড়ি থেকে ডেকে এনে টাকার লোভ দেখিয়ে খুঁটিতে তুলে বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য শঙ্কর কন্দ বিদ্যুতের খুঁটি পেয়ে উপরে উঠে এসটি লাইনে জাম্পারিংয়ে হাত দিতে উপর থেকে ছিটকে নিচে পড়ে যায় এবং তার মাথা ফেটে ফিনকি দিয়ে বের হতে থাকে রক্ত সাথে সাথে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে শঙ্কর কন্দকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শঙ্কর কন্দকে মৃত বলে ঘোষণা করেন পুরা শ্বাস বন্ধ হয়ে গেছিলো এরপরে যখন দেখলাম মাথা দিলেও ফাটা আছে ভীষণ মাথা ভীষণ ফোলা আছে এরপরে মাথার ইয়েতে লেফট সাইডে একটু কাটার দাগ আছে তো মনে হয় হেডিং যদিও আছে প্লাস কারেন্টের শখের কারণে ওর হাটের কোনো একটি করে মারা গেছে মনে মনে করা মানে আনছে বলে স্পট ডেট মনে হয় ব্লাড ডেট তো নাম জানেন ম্যাডাম নাম শঙ্কর কন্দ যা জানলাম বয়স অনুমানিক 45 খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে শঙ্কর কন্দের মেয়ে নীলিমা সে জানিয়েছে তার বাবা রেগার কাজ থেকে বাড়িতে এসে বিশ্রাম করছিল এমন সময় চার পাঁচজন লোক এসে বিদ্যুতের লাইন ঠিক করতে বলে বাবা রাজি হয়ে তাদের সাথে যায় এরপরেই ঘটে বিপত্তি চারজন লোক কইছে যে ভাতিজা চলো আমার লগে কাজ কইরা তোমার আয়না বাড়ি ছাইরা দিয়ে আইমু আমি কইছি কাকু যেমনে নিতে আসো ও বাবারে এমনি আয়না বাড়ি ছাইরা দিও বলছে ঠিক আছে মা যেমনে নিবো আমি এমনি আয়না ছাইরা দিয়ে যাইমু আর আধা ঘন্টা হয়েছে না এরপরে আধা ঘন্টা হয়েছে না গিয়া শুনতে আছে এত বড় ঘটনা হয়েছে এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এই ঘটনায় সচেতন মহলের বক্তব্য সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ ছিল না বটে কিন্তু কারা অবৈধ উপায়ে বিদ্যুৎ সংযোগ দেবার জন্য শঙ্কর কন্দকে প্রলোভন দেখিয়েছিল এই নিয়ে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে সেই সাথে বিদ্যুৎ চপলতার জন্যই তো এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে বিদ্যুৎ নিগম কি দায় এড়াতে পারে এই গুঞ্জনই এখন সংশ্লিষ্ট এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ স্ট্যান্ডার্ড